আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মোবাইল মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং পেজে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইফোন 6s প্লাস, এটা ডিজেবল মোডে আছে, এটাকে ডিজেবল মোড থেকে বাইপাস করব, কারণ কাস্টমার কাছে এটার অ্যাপল আইডি এবং পাসওয়ার্ডটা নাই। এ কারণে আমরা এটাকে ডিজেবল মোড থেকে ফাস্টকোড মোড, যেটা যে বাইপাসটা বলি ফাস্টকোড বাইপাস, ওই বাইপাসটা করব। কারণ হ্যালো মোডে বাইপাস করলে একটু খরচ বেশি হয়, আর ফাস্টকোড মোডে বাইপাস করলে একটু খরচ কম হয়। এ কারণে আমরা ফাস্টকোড মোডে বাইপাস করব। তো এটার জন্য আপনাদের যেটা দরকার হবে যে কি র্যামডেক্স টুল প্রিমিয়াম ভার্সন 1, এটা দরকার হবে। তো আপনারা এই টুলটা ডাউনলোড করে নেবেন। ফার্স্টলি এই টুলটা ডাউনলোড করবেন। টুল ডাউনলোড করার পরে একটা কথা, ওটা হচ্ছে এটার ইসি আইডি যদি অ্যাক্টিভ না করেন, বা আমরা যে সিরিয়াল অ্যাক্টিভ বলি ওইটা যদি অ্যাক্টিভ না করেন, তাহলে আপনাদের কিন্তু কাজ হবে না। তো আমরা প্রথমে এটাকে বুটিং করে নিতেছি। বুটিং করে তারপরে ইসি আইডিটা অ্যাক্টিভ করে নিব। আপনারা চাইলে আপনাদের ফোনের আইফোনের ইসি আইডিটা আমার থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এবং ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। ওইখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অবশ্যই আমি ওখান থেকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আমি সর্বপ্রথম এটাকে জেলব্রেক বা বুট করে নিতেছি। বুট করার জন্য আমরা এটাকে ফার্স্ট রিকভারি মোডে আনবো। রিকভারি মোডে আনার পরে বলি পাওয়ার সুইচ এবং হোম বাটন এই সুইচটা টিপ দিয়ে ধরে রাখবো। এটা যেহেতু 6s প্লাস, এ কারণে পাওয়ার সুইচ এবং হোম বাটনটা টিপ দিয়ে ধরে রাখবো। পাওয়ার সুইচ টিপ দিয়ে ধরে রাখবো 4 সেকেন্ড, আর হোম বাটনটা টিপ দিয়ে ধরে রাখবো 10 সেকেন্ড। এটা যেহেতু জেলব্রেক করা, সরি, ইসিআইডিটা অ্যাক্টিভ করা নাই, এ কারণে এটা বুটিং করা নাই। তো ফার্স্ট আমরা এটার ইসিআইডিটা অ্যাক্টিভ করব। ইসিআইডি অ্যাক্টিভ করতে বেশি সময় লাগে না, আপনারা আমাকে রিপ্লাই মেসেজ দিবেন, আমি অবশ্যই একদম কম সময়ে, 10 সেকেন্ডও লাগবে না আশা করি, বা সর্বোচ্চ গেলে 10 মিনিট, সর্বনিম্ন 10 সেকেন্ডে কাজ ইসিআইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা আমার সাথে নক করবেন, অবশ্যই আমি আপনাদেরকে একদম কম খরচে ইসিআইডিটা অ্যাক্টিভ করে দিব। এই যে এটা হচ্ছে আইফোন 6s প্লাস। তো আমরা যেহেতু ফার্স্ট আমরা এটাকে ডিফি মোডে নিয়ে রাখছি, এই কারণে এটা বোটিংয়ে দিচ্ছি। বোটিং হইতেছে, এটার জন্য একটু সময় নিবে, আমরা একটু অপেক্ষা করব। কাজ হইতে হইতে বেশি সময় নিবে না, অল্প একটু সময় নিবে, আমরা একটু অপেক্ষা করব। তো যে এটা হয়ে গেছে, তারপরে আমরা বুট র্যাম ডিস্কে দিব। এটার জন্য একটা ফাইল ডাউনলোড হবে, তারপরে বুট র্যাম ডিস্ক ফাইলটা ডাউনলোড হওয়ার পরে এটাতে বুটিং করবে। তো এটার জন্য একটু সময় নেবে, একটু আমরা অপেক্ষা করব। তারপরে কমপ্লিট হলেই আমরা আবার কাজটা শুরু করব। এই যে দেখতেছেন এটা লোডিং হইতেছে, বুটিং হইতেছে, বুটিং শুরু হয়ে গেছে। ফাইলটা ডাউনলোড হওয়ার পরেই বুটিংটা চালু হয়ে গেছে। তো বুটিং কমপ্লিট হওয়ার পরে আমরা ব্যাকআপ পাসওয়ার্ড ফাইল যেটা আছে ওইটাকে ব্যাকআপ করে নিব। এটা আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন, কারণ অনেক সময় দেখা যায় আমরা ব্যাকআপ ফাইল দিই কিন্তু ব্যাকআপ ফাইলটা হয় না। তারপরে আমরা ইরেজ করে দিই, ইরেজ করার পরে দেখা যায় যে এটা ব্যাকআপ ফাইলটা নাই। তখন আমারও নিজের প্রথম হয়েছিল, এ কারণে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো সর্বপ্রথম আপনারা এই ব্যাকআপ যখন দিবেন তখন এটা আপনারা অবশ্যই চেক করুন ব্যাকআপটা কমপ্লিট হয়েছে কি না। তো আমরা প্রথমে ব্যাকআপ করে নিব, ব্যাকআপটা দিয়ে দিব। তো এই যে ব্যাকআপে দিয়ে দেওয়ার সাথেই সাথেই ব্যাকআপ হয়ে গেছে এবং ফাইলটা শো করতেছে। তখন আমি যখন এবার ওকেতে ক্লিক করার সাথে সাথে এটা ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আপনারা এটা চেক করবেন যে যে ফাইলটা আছে এই ফাইলটা কি আপনাদের হয়েছে কি না, হইলেই তারপরে বুঝবেন যে এটা ব্যাকআপ হয়েছে, না হলে কিন্তু হয় না, আবার রিটার্ন করবেন। তো আমি এটাকে ইরেজ করে দিব, ইরেজ করে আবার
বুটিং করে জেলব্রেক করে আবার এটাকে ব্যাকআপ ফাইল অ্যাক্টিভে দিয়ে দিব, তখন এটা আবার বাইপাস হয়ে যাবে। তো আমি ইরেসে দিয়ে দিছি, ইরেস থেকে ওপেন হইতে একটু সময় নেবে, আপনাদের একটু অপেক্ষা করা লাগবে। তো ওপেন হয়েছে, আমি এখন ওয়াইফাইটা কানেক্ট করে আবার টুলটা ওপেন করব। তো টুলটা ওপেন হওয়ার পর আমরা আবার এটাকে পাউন্ডোতে বোর্ড দিব, মানে আগে রিকভারিতে নিব, তারপরে বোর্ড দিব, না হলে বোর্ড হবে না। কিন্তু আগে আপনার রিকভারিতে নেবেন, রিকভারি মোডে নিয়ে তারপরে এটাকে ইন্টার ডিএফইউ মানে ডিএফইউ মোডে যেভাবে নেন ওইভাবে নেবেন। ডিএফইউ মোডে নেওয়ার আগে এটা ওপেন হয়ে গেছে, আমরা আবার রিট্রাই করব, আবার দিয়ে দিলাম। এবার সাকসেস, ডিএফইউ মোডে সাকসেসভাবে গেছে, তারপরে এটা অটোমেটিক বুটিং হবে। এখন আবার এটা পিছনে চলে গেছে, এই যে আবার বুটিং হইতেছে। এখন আর বেশি কাজ নাই, এখন একদম অল্প কাজ। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ওটা হচ্ছে যারা যারা এখনো ফলো করে রাখেন নাই ফেসবুকে, এবং যারা ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন, তাহলে সবসময় একদম আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। আর সবাই ইউটিউবে বেল আইকন বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই। আর আরেকটা জিনিস হচ্ছে, ওটা আপনারা যদি কোনো টুল অ্যাক্টিভেশন চান অবশ্যই আমি দিতে পারবো, যে কোনো টুল বা সফটওয়্যারের যে কোনো কাজ আপনারা আমার সাথে নক করতে পারেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বার দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যে কোনো টুল একদম কম খরচে দেওয়ার চেষ্টা করব, যে কোনো টুল বা যে কোনো ফোনের আইএমইআই অ্যাক্টিভেশন বা আপনারা আই ক্লাউড বাইপাস করতে পারেন, আমার অ্যাকাউন্ট লক রিমুভ করতে পারেন, যে যাই বলেন এমডিএন এমটিকে যাই বলেন সবগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাকে মেসেজ করলেই হবে, আমি মডেলটা দেখে অবশ্যই আপনাদেরকে প্রাইস বলে দেবো, তারপরে আপনারা চাইলে কাজ করাতে পারেন। এটা বুটিং হইতেছে, বুটিং হওয়ার পরে আমি অ্যাক্টিভ পাসওয়ার্ড ব্যাকআপ যেটা আছে ওইটা ফাইলটা দিয়ে দিব, অ্যাক্টিভে দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, বেশি সময় নেবে না, একদম কম সময়ে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এটা সিরিয়াল নাম্বার ইসিআইডি যেটা আছে, সরি ইসিআইডি, ওই ইসিআইডিটা ফার্স্ট অ্যাক্টিভ করা লাগবে, না হলে এটা থেকে টুলে কিন্তু কাজ হবে না। আপনারা ইসিআইডি অ্যাক্টিভ করার জন্য আমার সাথে নক করতে পারেন, আমি একদম কম খরচে ইসিআইডিটা অ্যাক্টিভ করে দিব। ইসিআইডি অ্যাক্টিভ করা ছাড়া আপনাদের কাজ হবে না।
তো ইসি আইডি অ্যাক্টিভ করে তারপরে কাজ করবেন। এই যে দেখুন এটা পুরো ফোনটা ওকে, ফোন ওপেন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা সিম লাগিয়ে দেখাবো যে এটা সিমও কাজ করে, কলও আসে। এই যে আমি আপনাদেরকে প্রথমে সেটিংসে গিয়ে এটার মডেলটা দেখাইতেছি আর ভার্সনটা দেখাইতেছি। আমি এটা নেক্সট আর আপডেট দিন, এটা কিন্তু কারো আপডেট ছিল, তারপর আমি 14.4 এ রাখছি, পরে আর আপডেট প্লাস করে আপডেট করি নাই। আইফোন 6s প্লাস এটা 15.7.8 মনে হয় মেবি আপডেট আছে, তো আমি এটা 14 এর পরে আর আপডেট করি নাই। আপনারা চাইলে আপডেটও করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে একটা সিম লাগিয়ে কল করে দেখাচ্ছি। তো আইফোন 6s প্লাস 6 প্লাস এগুলোতে কিন্তু সিম আসতে একটু লেট হয়, যদি না আসে তাহলে আপনারা প্রথমে এটাকে অফ করে ওপেন করে দেখবেন। আমার এটা তো একটু লেট হয়ে আসছে, আমি তো প্রথমে মনে করছিলাম এটাকে আগে অফ করে অন করব, তারপরে দেখি সাথে সাথে এই নেটওয়ার্ক চলে আসছে। যখনই মনে করছিলাম যে অফ করে অন করব তখনই নেটওয়ার্ক চলে আসছে। তো এই যে দেখুন এটা ফোন নেটওয়ার্ক আসছে। আমি এটাতে কল করে এবার আপনাদেরকে চেক করে দেখাবো। তো যে নাম্বারে আমি কল দিছি ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে এই নাম্বারে আপনারা নক করতে পারেন, যে কোনো টুলের অ্যাক্টিভেশনের জন্য, যে কোনো কাজের জন্য অ্যাক্টিভে নক করতে পারেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই ফেসবুকে এবং ইউটিউবে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।